প্রাথমিক স্কুলে হেড টিচার নিয়োগের জন্য হুগলি ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল থেকে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে। সেই নোটিফিকেশানে কি বলা হয়েছে চলুন বন্ধুরা ডিটেলসে দেখে নেওয়া যাক। এ দেখুন বন্ধুরা, আজকে তারিখ অর্থাৎ 5/9/2024, এই তারিখে এই নোটিফিকেশান জারি হয়েছে। প্রথমে আমরা জেনে নেব কি কি এলিজিবিলিটি দরকার। তো তা কারা আবেদন করতে পারবেন? এক, যারা ট্রেন টিচার আর এ ক্যাটাগরি বেনিফিট পান এক্সিটিং রুলস অনুযায়ী। দ্বিতীয়ত, 1/1/2024 অনুযায়ী যারা 5 বছর কন্টিনিউয়াস অ্যান্ড স্যাটিসফ্যাক্টরি সার্ভিস পূর্ণ করেছেন। তৃতীয়ত, যে সমস্ত শিক্ষক মেডিকেল লিভ, চাইল্ড কেয়ার লিভ অথবা ম্যাটারনিটি লিভ আছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন। চার নম্বর বলা হচ্ছে অ্যাপ্লিকেশান শুড বি মেড টু কনসার্ন সার্কেল হোয়ার হি ইজ প্রেজেন্টলি পোস্টেড, অর্থাৎ যে সার্কেলে আপনি সার্ভিস করেন সেই সার্কেলে আপনাকে আবেদন করতে হবে। নন এলিজিবিলিটি, এখানে দেখুন যে বিষয়গুলো বলা হচ্ছে যে এইগুলি কিন্তু থাকলে আপনি আবেদন করতে পারবেন না। যেমন ধরুন টিচার মার্ক ফর আনঅথরাইজড লং অ্যাবসেন্ট, দীর্ঘদিন ধরে অনুপস্থিত আছেন, তিনি আবেদন করতে পারবেন না। ধরুন কোনো হেড টিচার যাকে ওই ডিপিএসসি অব্যাহতি দিয়েছেন, অর্থাৎ তিনি সহকারী শিক্ষক হিসাবে তাকে পাঠানো হয়েছে, তিনি আর আবেদন করতে পারবেন না হেড টিচারের জন্য। এছাড়া দেখুন বিএড কোয়ালিফিকেশানে যারা রয়েছেন এবং 1/7/96 এ ক্যাটাগরি বেনিফিট পাচ্ছেন এবং 6 মাসের যে স্পেশাল প্রোগ্রাম ছাড়া, তারা কিন্তু আবেদনের সুযোগ পাবেন না। যাদের ক্রিমিনাল কেস রয়েছে বা পেন্ডিং কেস রয়েছে তাদের নামে, বা এছাড়া অন্য কোনো সাসপেনশান রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন না। এছাড়া দেখুন যাদের বিচারাধীন রয়েছেন যে সমস্ত শিক্ষক কোনো ক্ষেত্রে, তারাও কিন্তু আবেদন করতে পারবেন না। এছাড়া ইনকমপ্লিট যে আবেদন অথবা ইনসাফিসিয়েন্ট ডকুমেন্ট যদি আবেদনের সময় দেওয়া হয় তাহলে কিন্তু বাতিল করা হবে। আর দেখুন যারা প্রিভিয়াস ইয়ার যারা সুযোগ পান, নিজের নোটিফিকেশান জারি করা হয়েছিল 1/2/95 ডিপিএসসি হুগলি, সেখানে 12/9/2023 যারা ধরুন অ্যাবসেন্ট রয়েছেন বা আনউইলিং অথবা অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং মানে কাউন্সিলিংয়ে উপস্থিত ছিলেন কিন্তু স্কুল নেননি অথবা স্কুল নিয়েছেন জয়েন করেননি, তারা কিন্তু আর আবেদন করতে পারবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সিনিয়রিটি কিসের ভিত্তিতে হবে। ধরুন 2023 সালে প্যানেলে আপনি ছিলেন অথচ শূন্য পদের অভাবে আপনি স্কুলে সুযোগ পাননি, তারা কিন্তু এই 2024 সালে প্যানেলে 1 নম্বরে থাকবেন। আর যারা প্রথম জয়েন করেছেন হুগলি ডিপিএসসিতে, প্রথম জয়নিং ফার্স্ট জয়নিং যাদের, সেই জয়নিং অনুযায়ী তারা সুযোগ পাবেন। ডেট অফ জয়নিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার আন্ডার ডিপিএসসি হুগলি কামিং ফ্রম আদার ডিস্ট্রিক্ট বাই ভার্চুয়াল ইন্টার ডিস্ট্রিক্ট ট্রান্সফারের মাধ্যমে যারা এসেছেন এবং প্রথম জয়েন করেছেন তারাও পাবেন। এবার ধরুন কেউ জয়নিং যার ডেট, এরকম 1 থেকে বহু শিক্ষক যারা সেম সার্কেলে এবং সেম ডেটে সেম সিনিয়রিটিতে জয়েন করেছেন, এক্ষেত্রে তাদের ডেট অফ বার্থ সিনিয়রিটি হিসাবে গণ্য করা হবে। এবার ধরুন যার জন্ম তারিখ, সার্কেল সমস্ত কিছু এক, তখন কি হবে? তখন সিনিয়রিটি গণ্য করা হবে যে শিক্ষক প্রথম সুযোগ পেয়েছেন প্রশিক্ষণের ক্ষেত্রে। কিভাবে আবেদন করবেন? আবেদনের নির্দিষ্ট যে প্রেসক্রাইব ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটে আবেদন করবেন, আর সেলফ অ্যাটেস্টেড সব ডকুমেন্টস তার সঙ্গে জুড়ে দেবেন। সাব ইন্সপেক্টর অফ স্কুলের অফিসে জমা করতে হবে 6 তারিখ থেকে 6/9/2024 থেকে 17/9/2024 বিকাল 5টা পর্যন্ত জমা দেওয়া যাবে। বলা হচ্ছে যে এরপরে কিন্তু আর কোনো আবেদন জমা নেওয়া হবে না ওই নির্দিষ্ট সময়ের বাইরে। প্যানেল ভ্যালিডিটি কীভাবে হবে? দেখুন প্যানেল ভ্যালিডিটি হবে 1 বছরের জন্য, যেদিন থেকে অনুমোদন হবে তার 1 বছরের জন্য কিন্তু প্যানেল ভ্যালিডিটি হবে। আর যারা জয়েন করবেন না, তাদের স্যারেন্ডার করবেন বা অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ হেড টিচার উইল বি ইস্যু ইন ফেভার অফ দ্য ক্যান্ডিডেট অ্যাপিয়ার নেক্সট ইন দ্য প্যানেল, অর্থাৎ তাকে তার পরবর্তী যিনি প্যানেলে ছিলেন তাকে সুযোগ দেওয়া হবে যারা জয়েন করবেন না। পোস্টিং কীভাবে হবে? ধরুন কোনো স্কুলে এনরোলমেন্ট 10-এর কম, সেক্ষেত্রে কিন্তু ওই ডিপিএসসি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। টিচার শ্যাল জয়েন দ্য পোস্ট অফ হেড টিচার পজিটিভলি উইদিন এ পিরিয়ড অফ স্পেসিফিক, যে টাইম যেটা অ্যাপয়েন্টমেন্টে দেওয়া রয়েছে সেই তারিখের মধ্যে কিন্তু জয়েন করতে হবে। যারা মেডিকেল ম্যাটারনিটি লিভ সিসিএলে আছেন তাদের কিন্তু অথরিটি যদি মনে করে
যা ডিসিশান নেবে সেটাই কিন্তু ফাইনাল হবে। টিচার যারা জয়েন করবেন না তাদের কিন্তু ওই পিরিয়ডের মধ্যে তাকে বাতিল বলে গণ্য করা হবে, তাদের প্যানেল থেকে বাতিল বলে গণ্য করা হবে এবং তাকে কোনো জিজ্ঞাসা বা যোগাযোগ ছাড়াই কিন্তু তার প্যানেল ক্যান্সেল করা হবে। এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট, দেখুন হুগলি DPSC 5/9/2024 এই গুরুত্বপূর্ণ নোটিশ। ধন্যবাদ।